আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উল্লাস সারা বিশ্বের মেসি ভক্তদের, বুয়েনোস আইরিস এখন উৎসবের নগরী। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারাই, ফ্রান্সের সড়কে দাঙ্গা, আটক কয়েক ডজন। এবং ইউক্রেনকে $304 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আর শুরুতে বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, খুশিতে আত্মহারা বাঙালি ভক্তরা। ফুটবল ছাপিয়ে এ উল্লাস ছড়িয়ে পড়েছে ক্রিকেট আঙ্গনেও। মেসিদের জয় উদযাপন করেছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, জার্সি পরে রাস্তায় নেমেছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতে সারা বিশ্বের মেসি ভক্তরা। এছাড়াও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরিসের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ, তাদের উল্লাস উচ্ছ্বাস ছিল ভাত ভাঙা। দর্শক আরও বিস্তারিত দেখুন একটি রিপোর্টে। ড্রাম বাদকের নাম মাশরাফি বিন মুর্তজা, দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। মিরপুরের নিজ বাড়ির কাছে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে আর্জেন্টিনার জয়কে উদযাপন করেছেন তিনি। সাকিব আল হাসান যেমন ধ্রুপদী ক্রিকেটার, একইভাবে তিনি মুগ্ধ ভক্ত লিওনেল মেসির ফুটবলের। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় তিনি রাতে এই গাড়ি করে বেরিয়েছিলেন ঢাকার উদযাপন দেখতে। ছোট ছোট এই ছবিগুলো জোড়া লাগালেই বোঝা যায় আর্জেন্টিনা এদেশের মানুষের ফুটবল মরণে কোন জায়গায় আছে। মেসির শেষ বিশ্বকাপ ম্যাচে আর্জেন্টিনার এলো তৃতীয় বিশ্বকাপ। সব পাওয়ার এক বিশ্বকাপ দেখলো পুরো বিশ্ব, সঙ্গে বাংলাদেশ। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তো টুইট করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এদেশে তাদের সমর্থকদের। তিন যুগের প্রতীক্ষা শেষে তারা যখন লুসাইল স্টেডিয়াম ছাড়ল, তখন কাতার সরকারের তরফ থেকে তাদের দেয়া হলো খোলা ছাদের গাড়িতে সম্বর্ধনা। মেসি আলভারেজদের মুখ কুপচে পড়া খুশির ছটা ছুঁয়ে গেছে পুরো ফুটবল দুনিয়াকে। ম্যারাডোনা পরবর্তী সময়ে সেরা ফুটবলার হিসেবে মেসিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আগেই। পূর্ণতার শেষ তুলির আচরে সোনালী কাপের ছবিটাই বলে দিয়েছে সেই ধারণা কখনো মিথ্যে ছিল না। মেসিদের মঙ্গলবারই 21 ঘন্টার বিমান যাত্রা শেষে আর্জেন্টিনা পৌঁছানোর কথা। বিশেষ বিমানে তারা দেশে পৌঁছানোর আগে বুয়েনোস আইরেস জুড়ে শব্দের কোলাহল। সেই আওয়াজে কোথাও মেসি, কোথাও স্কালোনি, কোথাও বা পুরো দলের বীরত্ব গাথাকে স্মরণ করা হয়েছে। এই জয় দীর্ঘ হাহাকারের পর স্রোতস্বিনী কল্লোলিনী যেন পুরো আর্জেন্টিনা জুড়ে। সে দেশের প্রেসিডেন্ট নিজেই তো আবেগে ভেসে গেছেন এই বিশ্বকাপ ঘরে আসায়। মেসি আমাদের ফুটবল ঈশ্বর, এক অসাধারণ অনুভূতি। এই সময়ের জন্য আমাদের যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে। আমরা এমন কিছুর অপেক্ষায় ছিলাম, এখন ফুটবলারদের দেশে ফেরার জন্য অপেক্ষা। উল্টো অবস্থা ছিল ফ্রান্সের। প্যারিসের কয়েকটা অঞ্চল অভ্যন্তরীণ কারণে এই বিশ্বকাপ বয়কট করেছিল, তাই সাজ এলিয়াজের মতো বিখ্যাত জায়গায় বড় পর্দায় আগেরবারের মতো এই ফাইনাল দেখা হয়নি ফরাসিদের। যারা গিয়েছিলেন মোবাইলে সরাসরি স্ট্রিমিংয়ে একসঙ্গে দেখেছিলেন। টানা দ্বিতীয় বিশ্বকাপের খুব কাছ থেকে ফেরার হতাশা আছে অনেকের মধ্যে, কিন্তু যোগ্য দলটাই যে ট্রফি পেয়েছে তা মেনে নিয়েই বাড়ি ফিরেছেন তারা। দুঃখ লাগছে, কিন্তু কাউকে না কাউকে হারতেই হতো। অসাধারণ এক ম্যাচ, আর্জেন্টিনাকে অভিনন্দন। এবার হয়নি, ইউরোতে আমরা জিততে পারি, এমনকি আগামী বিশ্বকাপটাও। গর্ব লাগছে যেভাবে ফ্রান্স ফাইনাল ম্যাচটা খেলেছে তা দেখে। ফ্রান্সের আলো নেভার রাতে সূর্য উঠেছে আর্জেন্টিনার। তাদের জার্সিতে তৃতীয় তারকাও বোনা হয়ে যাবে এবার থেকে। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা টিমের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতকাল আর্জেন্টিনার কাছে হেরে গেছে ফ্রান্স।
এরপরই রাজধানী প্যারিসের সড়কে নামেন দেশটির ফুটবল সমর্থকরা। এ সময় তাদের বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভের এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। সোশ্যাল মিডিয়াতেও এ ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে বিক্ষোভের আশঙ্কায় রোববার 14,000 পুলিশ মোতায়েন করার কথা আগেই জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে জায়ান্ট স্ক্রিন বসানোর অনুমতিও দেওয়া হয়নি। খেলা শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ডিল, বোতল ও আতশবাজি ছুড়েছে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এমন ঘটনায় সংঘর্ষে জড়িত কয়েক ডজনকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনকে $304 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নতুন এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে 100,000 রাউন্ড আর্টিলারি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের শীর্ষ সম্মেলনে সোনাক এই ঘোষণা দেবেন। জেইএফ সম্মেলন ডেনমার্ক, অ্যান্টোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতাদের একত্রিত করে। নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য এই সম্মেলনে ডাকা হয়েছে। গত নভেম্বরে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথমবারের মতো ইউক্রেন সফর করেন। এ সময় পাশ্চাত্যের মিত্র দেশটির প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। কিয়েভ সফর করে ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা প্যাকেজ দেওয়ার ঘোষণা দেন ঋষি সুনাক। রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে দেশটিকে সহায়তা করবেও ওই প্যাকেজ। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5ই মার্চ। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি সাফরন প্যানেল, অপরটি ভিশন প্যানেল। এদিকে অলি মিটু টিপু মনোনীত সাফরন প্যানেল রবিবার নর্থাম্পটনের স্থানীয় ক্যাটারার্সদের সাথে নর্থাম্পটনের তামারিন্ড রেস্টুরেন্টে মেম্বারশিপ ড্রাইভ ও এক মত বিনিময় সভা করেছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফৈসলের রিপোর্টে। ব্রিটেনে বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত প্রাচীনতম সংগঠন হচ্ছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিসিএ। ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2023 সালের 5ই মার্চ। এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, একটি হচ্ছে বিপুল হেলাল সাইফুল মনোনীত ভিশন প্যানেল, অপরটি হচ্ছে অলি মিটু টিপু মনোনীত সাফরন প্যানেল। এদিকে সাফরন প্যানেল রবিবার নর্দাম্পটনের তামারিন্দ রেস্টুরেন্টে নর্দাম্পটনশায়ার ক্যাটারার্সদের মেম্বারশিপ ড্রাইভ এবং তাদের সাথে একমত বিনিময় সভা করেছেন। মুতাবাল্লি মখন খানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন কাউন্সিলর ইমরান চৌধুরী। যারা রেস্টুরেন্ট আছে, টেকওয়ে আছে, মেম্বার হইতে আমরা দোয়া করতাম, টিপু ভাই লাগে, আর নাজি ইসলাম লাগে, আমরা সবাই দোয়া করতাম, আপনারা সবাই দোয়া করতাম, তারা পাশইয়া আইতা। প্রাক্তন ক্যাটারার্স সদ্য প্রয়াত আফিজ আলী স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অলি মিটু টিপু প্যানেলকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন কাউন্সিলর আজিজুর রহমান খসরু, এনবিএ সেক্রেটারি সলিসিটার জাবির মিয়া জেপি, কাউন্সিলর এনামুল হক এবং কাউন্সিলর তুনুর মিয়া, হাকিম আলী মনসুর, আব্দুল আলী, বাবুল হুসাইন প্রমুখ। আমি মনে করি তারা ইলেক্টেড হইলে তারা আপ্রাণ চেষ্টা করবা এই অর্গানাইজেশন আগবাইয়া নিতা। আমরা যদি অলি ভাই সাকসেসফুল হয় ইনশাআল্লাহ, তাই নইতা তে আমরা ফাইন মতো ইন্ডে ইজিলি। আর তাহলে কিন্তু আর হইলো, আর আপনারা ইনশাআল্লাহ ফার্স্ট করতা, আর মেম্বারশিপ ড্রাইভ করতা ইনশাআল্লাহ। তারা যে ফেনেনের সম্বন্ধে আমি তার তিনজনের সম্বন্ধে একটা জিনিস, তারা অল ওভার দ্য ইউকে তারা খুব পপুলার, তো হলেও কয়রা যে এরা হইলো যোগ্য, এই ফেনেনটা যোগ্য ফেনেন। এ সময় চিফ ট্রেজারার প্রার্থী টিপু রহমান এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি প্রার্থী নাজ ইসলাম সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাফরন প্যানেল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী বিসিএ প্রাক্তন সেক্রেটারি অলি খান এমবিই তাদের 24 দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো সবার সামনে তুলে ধরেন। বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন যে মেম্বার বা তার সাথে সাথে যারা এই ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে তাদেরকে কীভাবে বেনিফিট দেবো, সেই বেনিফিট দেওয়ার জন্য সাফরন প্যানেল নামে অলি মিটু টিপু প্যানেল আমরা আগামী নির্বাচনে আমরা দাঁড়িয়েছি। আপনারা সবাই দোয়া চাই, আপনাদের সবাই সাপোর্ট চাই এবং আপনারা আমাদেরকে জয়যুক্ত করুন, আর এটাই আমাদের আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে, আপনারা আমাদের জয়যুক্ত করুন এবং আমাদের যে 24টা প্লেস দিয়েছে সেগুলো ফুলফিল করার জন্য আপনারা আমাদের একটা সুযোগ দান করুন। এসব অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন মাসুক মিয়া, সেলিব্রিটি শেফ মোহাম্মদ আলী, আব্দুল কাদির, সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম, মখলিস মিয়া, সুনু মিয়া, ফখরুল ইসলাম, মনোহর আলী, আবুল কালাম, আমিন, শামীম মাহমুদ প্রমুখ।
সাফরন প্যানেল থেকে সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি মিঠু চৌধুরী এবং অর্গানাইজিং পদে ফরহাদ হোসেন টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় সাফরন প্যানেলের প্রতি উপস্থিত ক্যাটারার্সগণ তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেন। আগামী 5ই মার্চ কে হাসবেন বিজয়ের হাসি, সাফরন নাকি ভীষণ, তা দেখার অপেক্ষায় হাজারো ক্যাটারার্স। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দাম্পটন। যুক্তরাজ্যের লিভারপুলের টাউন হলে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লিভারপুল টাউন হলটি বাংলাদেশের পতাকার রঙে লাল সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা দেখে মুগ্ধ হয়েছেন লিভারপুলবাসী। আমাদের সহকর্মী ফখরুল আলম জানান, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো লিভারপুল কাউন্সিল লাল সবুজের পতাকা উড়িয়ে সম্মান জানালো বিজয় দিবসটিকে। এ উপলক্ষে শুক্রবার সকালে ব্রিটেনের বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে স্থানীয় এমপি, কাউন্সিলর, কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে লিভারপুল টাউন হলে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস পালিত হয়েছে। কমিউনিটি ব্যক্তিত্ব শেখ সুরত মিয়া আসাফ এবং নাজমুল হাসান পাটোয়ারির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি পলা পার্কার, লিভারপুলে লেবার গ্রুপের চেয়ারম্যান লিয়াম রবিনসন, নর্মা উইলিয়াম, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ দুদুমিয়া, কবি রফিক সহ আরও অনেকেই। বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক কালের উন্নয়নের অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্বমঞ্চে বিশেষভাবে স্বীকৃত হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে দেশটি, আগামীতে আরও এগিয়ে যাওয়ারও প্রত্যাশা করেন নেতৃবৃন্দরা। বাংলাদেশের 51তম মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহাম শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও ওল্ডহাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন গীতিকার মুফাজ্জিল খান, আজিজুর রহমান দারা, মদ্রিস আলী, শেখ টিপু, রিয়াজ আলম, আব্দুল হক, মমি চৌধুরী, জৈনুল ইসলাম, মুশাহিদ আলী, শাহিনুর ইসলাম, সাদিকুর রহমান, আশোক আলী, সুহেল মিয়া ও মুজিবুর রহমান সহ আরও অনেকে। সবার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাই বক্তারা বলেন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করে। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক আলতাফ আলী পার্কে বিক্ষোভ সমাবেশ করেছে ইউকে ভিত্তিক মানবাধিকার সংগঠন সেভ বাংলাদেশ। মানবাধিকার কর্মী মোহাম্মদ তরিকুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন। মোহাম্মদ মহিউদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ সভা। এ সময় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ ডলার বিশ্বাস ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহিন খান এবং আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতন্ত্রে বিশ্বাসী ইসলামী দল, জামাতের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। তারা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমিরে জামাতের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন শাহরিয়ার আলম শিফার, আব্দুর রহমান খোকা, ব্যারিস্টার আমিনুর রহমান চৌধুরী, মাওলানা মোহাম্মদ শামীম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামীমুল হক, মোহাম্মদ তারিকুল ইসলাম, আলিমুদ্দিন সহ আরও অনেকে। থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে পালন করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস 2022। গ্রিস থেকে সহকর্মী মতিউর রহমান মুন্না জানান, এ দিবস উপলক্ষে আগামী 18 থেকে 23 ডিসেম্বর তারিখে অভিবাসী সপ্তাহ 2022 ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দূতাবাস। এ সময় সপ্তাহব্যাপী অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান ও দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের প্রচার অভিযান এবং সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। দিবসটি উপলক্ষে বৈধ পথে বাংলাদেশের নিয়মিত রেমিটেন্স প্রেরণ ও রেমিটেন্স প্রেরণে সহায়তা করার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক
অভিবাসী দিবস পুরস্কার 2022 হিসেবে সাতজন প্রবাসীর হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন রাষ্ট্রদূত। দূতাবাসের প্রথম সচিব শ্রম বিশ্বজিৎ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই। প্রবাসী বক্তাগণ আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রদূত জানান, গ্রিস থেকে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বর্তমানে 19তম অবস্থানে রয়েছে গ্রিস। প্রতি বছর গ্রিস থেকে প্রায় 100 মিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স বাংলাদেশে যায়, যার পরিমাণ সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নেয়ার। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। আশা করি আমাদের সাথেই থাকবেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনের আরও বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে। ভোরে 31 বার ধূপ ধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে গত 16 ডিসেম্বর শুক্রবার সকাল 8টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, আব্দুল মজিদ কলেজ, জাগরণ চক্র ফাউন্ডেশন, শান্তিগঞ্জ প্রেস ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শুক্রবার সকাল 8:30 উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজ প্রদর্শন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর দর্শিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলনানি তালুকদার, সহকারী কমিশনার ভূমি সখিনা আক্তার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন শরীফি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ অনেকেই। বিজয় দিবস উপলক্ষে বিকেল 3টায় উপজেলা নবনির্মিত হাওর রত্ন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপির রাখা নাম ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং বিকেল 5টায় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। NTV ইউরোপ ডেস্ক। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় আবারও রোহিঙ্গা আটক করা হয়েছে। রোববার ভোরে এক রোহিঙ্গা সহ 8 বাংলাদেশিকে আটক করেছে স্থানীয়রা। আটক রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। মৌলভীবাজারের জুড়ি থেকে আমাদের সহকর্মী তানজির আহমেদ রাসেল জানান, আটক রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে শরীফ হোসেন। রোহিঙ্গার সাথে থাকা 7 বাংলাদেশি হলেন শামসুন নাহার, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নূর, আমেনা বেগম, সামিরা আক্তার, আরিফুল ইসলাম, সাবেরি। তারা একই পরিবারের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টেকনিক্যাল এলাকার বাসিন্দা। তবে তারা কিভাবে ভারতে সীমান্তে পৌঁছালেন সেটা সঠিকভাবে বলতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ও আব্দুর রাজ্জাক জানান, ভোরে খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় এক রোহিঙ্গা ও 7 বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদে বিজিবির উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রোহিঙ্গার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাংলাদেশিদের সম্পর্কে যাচাই বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনসাধারণ সন্দেহজনকভাবে 8 জন ব্যক্তিকে আটক করে ইউনিয়ন পরিষদ অফিসে নিয়ে আসে। সেখানে তারা পুলিশ এবং বিজিবিকে খবর দিলে তাদেরকে জিজ্ঞাসাবাদে 1 জন রোহিঙ্গা এবং বাকি 7 জন বাংলাদেশি নাগরিক। তাদের বিপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যারা বাংলাদেশি আছে তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 7ম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, সোমবার বিকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সিফাতউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান। প্রধান শিক্ষক মুশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেবগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন। মেলায় উপজেলা 16টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং পরে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর নয়া গ্রামের কৃতি সন্তান সাবেক অধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত জিকুরুল্লাহ ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে তিনি তার
মরহুম পিতা হাফিজ শরীয়তউদ্দিন ও মাতা মরহুমা সামসুন নেসা সহ পরিবারের সকল মুর্দেগানদের স্মরণে ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল করেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর নয়াগ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী সমাজসেবক রসুলগঞ্জ জামিয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কর্তৃক শিক্ষাসহ আর্ত মানবতার কল্যাণে ব্রত নিয়ে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন জিকরুল্লাহ ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে ছিন্নমূল মানুষের কল্যাণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়ন অনন্য অবদান রাখছেন। জিকরুল্লাহ ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে তিনি তার মরহুম পিতা হাফিজ শরীয়তউদ্দিন ও মাতা মরহুমা শামসুন নেসা সহ পরিবারের সকল মুর্দেগানদের স্মরণে এবং রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবক ডাক্তার সাজ্জাদুর রহমান, মোহাম্মদ সিরাজুর রহমান, মোহাম্মদ ফয়জুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং কানাডা প্রবাসী আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোহাম্মদ আশরাফ উদ্দিন ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ জাবেদ হোসাইনের সহযোগিতায় ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা দুইটা থেকে মধ্যরাত পর্যন্ত ডাক্তার সাজ্জাদুর রহমানের বাড়িতে ইসাল সওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন সিলেট হজরত শাহজালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কমর উদ্দিন ফুলতলি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন সাবেক অধ্যক্ষ আল্লামা সমীর উদ্দিন, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম পারভেজ। আরো বয়ান পেশ করেন ইকরছই আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসেন জামি, মাওলানা কবি তাজউদ্দিন আহমদ ওজুদ, আঞ্জুমানে আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, বড় মোহাম্মদপুর নয়াগাঁও বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ মনসুর আহমদ। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মুফতি মাওলানা গিয়াসউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মহিবুর রহমান মহিব সহ আরো উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা কমর উদ্দিন ফুলতলি। জিকরুল্লাহ ফাউন্ডেশন এবং এডুকেশন ট্রাস্ট, এই ট্রাস্ট আমরা আমাদের পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত করেছি। আমাদের পারিবারিক সবাই মিলে এই ট্রাস্টের অবদান রয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে আমরা আর্থ মানবতার সেবায় এবং শিক্ষা খাতে আমরা যাতে ভবিষ্যতে সমাজের সেবা করতে পারি এবং প্রত্যেকের উপকার করতে পারি, গরিব দুঃখী মানবতার সেবায় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি, আমি সবাইকে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আমি সুদূর ইংল্যান্ড থেকে এসে আর প্রত্যেক কাজকে আমি রেখে আমার মা বাপের মৃত্যু দিবসকে আমি প্রায়োরিটি দিয়ে আমার মা বাপের স্মরণে আমি এই অনুষ্ঠান করছি, যাতে আমার মা বাপকে আল্লাহ ফাকরব্বুল আলামিন জান্নাতের আলা মুকাম দান করেন। দোয়া করবেন এই মিলাদ মাহফিল, এই ইসালে সওয়াব যেন অব্যাহত থাকে এবং আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যে আমাদের স্বল্প সাহায্যটুকু যেন অবদান থাকে, আমাদের সেই তৌফিক যেন আল্লাহ দেন। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। দর্শক সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উল্লাস সারা বিশ্বের মেসি ভক্তদের, বুয়েনোস আইরিস এখন উৎসবের নগরী। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারাই, ফ্রান্সের সড়কে দাঙ্গা, আটক কয়েক ডজন। এবং ইউক্রেনকে $304 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।